পটুয়াখালীর আউলিয়াপুরে চাঞ্চল্যকর শিশুর বাতুলকে হত্যা ও মৃতদেহ গুম সহ চেতনানাশক প্রয়োগের মাধ্যমে চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন। মৃতদেহ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার সহ দুজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, আসামিরা সুকৌশলে গত 19 সেপ্টেম্বর গভীর রাতে আউলিয়াপুরের গোলাম রহমান লিটনের বসতঘরের মধ্যে প্রবেশ করে খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে ঘরের সকলকে অচেতন করে বসতঘর সংলগ্ন ডেকোরেটরের দোকানে থাকা মালামাল চুরি করা সহ বাদীর 10 বছরের শিশু সন্তান মোহাম্মদ রাতুলকে জোরপূর্বক বসতঘরের পেছনের দরজা দিয়ে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত আলামত সংগ্রহ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের তৎপর হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজিদুল ইসলাম সজলের নেতৃত্বে গত 25 সেপ্টেম্বর রাতব্যাপী অভিযান চালিয়ে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সোহাকাঠি গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করে।